ওই হিরো আলম নামে একটা লোক আছে না, মানে তার মান যাই হোক না কেন সে তো নির্বাচন করছে, এখন উচ্চ আদালত তার স্ট্যান্ডার্ড মান যাই হোক, যাই হোক সে তো একজন ব্যক্তি, উচ্চ আদালত তার যে প্রার্থিতা বৈধ করেছে, কিন্তু নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন সরকারের ইশারায় আলমের প্রার্থিতা বাতিল করেছে। আওয়ামী লীগের জমিদারি শাসনের দিন শেষ, অবৈধ আওয়ামী নাৎসি সরকার গায়ের জোরে সব কিছু করতে গিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, এখন কিছুই সামাল দিতে পারছে না। ডলার সংকটে যখন দেশের জনগণ উদ্বিগ্ন, এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সম্পূর্ণ রেমিটেন্সের উপর নির্ভর করতে হচ্ছে, অথচ শেখ হাসিনা তার ব্যক্তিগত ক্ষমতায় থাকার লোভে জনগণকে দমন করতে গণতন্ত্রকামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বক্তব্য মন্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে চিন্তার উদ্রেক করেছে, আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা উদ্বিগ্ন হয়ে পড়েছে, শেখ হাসিনা কী কারণে আমেরিকা সম্পর্কে ঘৃণা ছড়াচ্ছেন এটি কারো কাছে বোধগম্য নয়, তার প্রতিহিংসামূলক কথাবার্তায় বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে এটি অস্বীকার করার উপায় নেই। যেভাবেই হোক শেখ হাসিনা বাংলাদেশে বছরের পর বছর ধরে জোর করে ক্ষমতায় থাকার পরও তার মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলীর অভাবের কারণে প্রতিদিনই তিনি একজন প্রতিহিংসাপরায়ণ ঝগড়াটে রমণীর রূপে আবির্ভূত হয়েছেন দেশবাসীর সামনে। এ বিষয়টি ছোট করে দেখার উপায় নেই, কেন শেখ হাসিনা অবিরাম মিথ্যাচার করে চলেছেন, বাংলাদেশকে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন, এসব আর ছোট করে দেখার অবকাশ নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিকবার বলেছেন, অপশক্তি শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভে দেশের জনগণের আত্মমর্যাদা ও গৌরবকে পরিষ্কারভাবে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ক্ষমতাসীনরা সার্বভৌমত্ব দুর্বল করেছে, স্বাধীনতাকে বিপন্ন করেছে, গণতন্ত্রকে নিরুদ্দেশ করেছে, এরা তাদের নিজেদের প্রহসনের নির্বাচনেও স্বস্তি পায় না। তাই আপনারা দেখবেন এই যে প্রহসন তামাশার নির্বাচন নিজেরা করছেন, জনগণের কোনো খবরই রাখে না। এর মধ্যেও আমরা দেখেছি উচ্চ আদালত, ওই হিরো আলম নামে একটা লোক আছে না, মানে তার মান যাই হোক না কেন সে তো নির্বাচন করছে, এখন উচ্চ আদালত তার স্ট্যান্ডার্ড মান যাই হোক সে তো একজন ব্যক্তি, উচ্চ আদালত তার যে প্রার্থিতা বৈধ করেছে, কিন্তু নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন সরকারের ইশারায় আলমের প্রার্থিতা বাতিল করেছে। এই তামাশার নির্বাচনের মধ্যেও অবৈধ সরকারের অনৈতিক চাপ দৃশ্যমান এই ঘটনায়। তাহলে সামনের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, তার অধীনে তিনি যে নির্বাচনের কথা বলেন, সেই নির্বাচন যে কী নির্বাচন হবে, এই নির্বাচন আর কি বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে শুধু আক্ষরিক অর্থে একটা নির্বাচন হবে, কিন্তু নির্বাচন বলতে শান্তিপূর্ণ যে ভোট, ভোটাররা ভোট দিতে যাবে, এর কোনো নিশ্চয়তা থাকবে না, কোনো গ্যারান্টি থাকবে না, আর যারা চেষ্টা করবে তাদেরকে রক্তাক্ত করা হবে অথবা হত্যাও করা হবে। আর প্রধান নির্বাচন কমিশনার বলবেন যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, মারা তো যায়নি, ইন্তেকাল তো করেনি, সুতরাং এটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তো এই কারণেই বিএনপির যে সিদ্ধান্ত, গণতন্ত্রকামী বাংলাদেশের সকল রাজনৈতিক দল, মত এবং ব্যক্তি যারা আছেন তারা প্রত্যেকে মনে করেন শেখ হাসিনার অধীনে নির্বাচন মানে আত্মঘাতী, সুতরাং তার অধীনে কোনো নির্বাচন আর হতে পারে না। তিনি গণতন্ত্রের হত্যাকারী, তিনি সুষ্ঠু নির্বাচনের হত্যাকারী, তিনি সুষ্ঠু ভোটের হত্যাকারী। শেখ হাসিনা তার পরিবার নিয়ে সুইজারল্যান্ড সফরের পরপরই দেশে বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে, সুইস ব্যাংকগুলোতে রাখা বাংলাদেশিদের 10,500 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে, এটা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। এই টাকাগুলো এক বছরে কারা সরিয়েছে, এটি একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মনে, কারণ একচেটিয়া টাকা পাচারের সাথে যারা জড়িত তারা সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। আওয়ামী লুটেরারাই যে সুইস ব্যাংক থেকে 10,500 কোটি টাকা সরিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ভয়াবহ ডলার সংকটের সময়ে বিশাল বহর নিয়ে শেখ হাসিনা ঘন ঘন বিদেশ সফর এবং সম্প্রতি সুইজারল্যান্ড সফর খুবই রহস্যজনক, সফর করে ফিরে এসে তার কথাবার্তাও রহস্যজনক। উৎসাহ, উদ্যম, প্রয়াস, অনমনীয় মনোবল ও আত্মত্যাগ কখনোই বৃথা যায় না। লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবে,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে, মাফিয়া সরকারকে আর সময় দেয়া যায় না। রাজপথ দখলের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের জমিদারি শাসনের দিন শেষ, দেশের জনগণ এখন রাগ ঘৃণা ও প্রতিবাদের আগ্নেয়গিরি হয়ে আছে। শেখ হাসিনার অনাচার চলতে থাকলে যে কোনো সময় প্রতিশোধের অগ্নুৎপাতের মহাপ্লাবন বয়ে যাবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।